আজকে আমরা ম্যাথমেটিক্স 1 পড়ব ম্যাথমেটিক্স 1 এর বিষয় কোড হচ্ছে 65911 এই বইটার আজকে আমরা অধ্যায় 2 পড়ব আবার দেখো আমি স্ল্যাশ দিয়ে অধ্যায় 5 ও লিখে রেখেছি কারণ যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে আছো অর্থাৎ যাদের বিষয় কোড 5921 তাদেরও এই বহুপদী চ্যাপ্টারটা রয়েছে বহুপদী চ্যাপ্টারটা পড়ার আগে শুরুতে আমরা জেনে নিব বহুপদী কি অর্থাৎ বহুপদী কাকে বলে দেখো আমি লিখেছি বহুপদী এক ধরনের বীজগণিতীয় রাশি এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে অর্থাৎ এটা এক ধরনের কি হবে ফার্স্টে বীজগণিতের রাশি হবে এবং এটার মধ্যে কি থাকবে এক বা একাধিক পদ থাকতে পারে দেখো আমি একটা রাশি লিখলাম এরকম a0 x^n + a1 x^n - 1 + a2 x^n - 2 + ডট 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 রাশিটা কি পর্যন্ত যাচ্ছে a অফ n পর্যন্ত যাচ্ছে এই রাশিটাকে আমরা x চলকের বহুপদী বলে থাকব আমি এখানে যে x এর পাওয়ার দিয়েছি দেখো আমি x^n দিয়েছি এই x এর পাওয়ার কখনোই ঋণাত্মক হবে না অর্থাৎ এই x এর পাওয়ার n সর্বদা কি থাকবে যুগবোধক পূর্ণ সংখ্যা থাকবে অর্থাৎ ধনাত্মক থাকবে এখন জেনে নেই এই যে আমি a0 a1 a2 এগুলো ইউজ করেছি এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো হচ্ছে বহুপদীর সহগ এবং n কে বলা হয় বহুপদীর মাত্রা এবং এই যে আমি এতগুলো বহুপদী সহগ লিখলাম তাদের মধ্যে একটা সহগ হচ্ছে তার মুখ্য সহগ এখানে আমার a0 হচ্ছে মুখ্য সহগ বা চলক সহগ এখন দেখো আমরা যে জিনিসটা পড়লাম এই বহুপদীর পদসমূহের মধ্যে x এর যে উচ্চতম ঘাত থাকবে তাকে বলা হবে বহুপদীর ঘাত আমি যে কথাগুলো পড়লাম কথাগুলো মানে যখন বাংলায় লিখলাম তখন কেমন এলোমেলো এলোমেলো মনে হচ্ছে না এখন এই কথাগুলো যদি আমরা উদাহরণের সাহায্যে অর্থাৎ যুক্তি সাহায্যে শিখি হয়তো একটু সহজ লাগতে পারে দেখো আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি ax² + bx + c = 0 আমরা মূলত এখান থেকে শিখব যে বহুপদীর ঘাত কি মাত্রা কি এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব আমি তাহলে আরেকটা কাজ করি একটু আগে যে জিনিসগুলো শিখেছি এগুলো সাইডে একটু লিখে নেই দেখো একটু আগে আমি এই কথাগুলোই তোমাদেরকে বলে শুনিয়েছি এখন আমরা জাস্ট এটার সাথে একটু উদাহরণ দিয়ে একটু মিলিয়ে দেখব যে এই কথাগুলো আসলে কি দেখো আমি একটা সমীকরণ লিখেছি আমি আরেকটা সমীকরণ লিখলাম আমি দুইটা সমীকরণ লিখেছি এই দুইটা সমীকরণের মধ্যে আমি দেখব যে আমি কাকে বহুপদী বলবো কাকে বহুপদী বলবো না দেখো আমার এখানে ax² bx + c = 0 একটা সমীকরণ আছে আর একটা সমীকরণ আছে ax^(2) + bx + c = 0 দুইটা সমীকরণ নিয়েছি আমি দেখব কোনটা আমার বহুপদী কোনটা বহুপদী না দেখো আমি কি বলেছিলাম বহুপদী সাধারণ ফর্মটা কেমন হবে তার সাধারণ স্ট্রাকচারটা হচ্ছে এরকম তার মানে দুইটার সাথে আমার মিল আসতেছে আর একটা কথা বলেছিলাম এই যে এই লাইনটা দেখো যে বহুপদীতে চলক x এর ঘাত n সর্বদা কি হবে যুগবোধক পূর্ণ সংখ্যা হবে আমার এখানে 2 যুগবোধক পূর্ণ সংখ্যা কিন্তু এখানে কি -2 তার মানে এটা আমার যুগবোধক পূর্ণ সংখ্যা হচ্ছে না তার মানে আমার এটা কি বহুপদী আর এটা কি বহুপদী না আমি এস বোঝাতে এই ইমোজিটা ইউজ করেছি এবং না বোঝাতে এই ইমোজিটা ইউজ করেছি চলে যাই নিচের কথায় এখানে আমরা কি পড়েছিলাম যে বহুপদী সহগ দেখব বহুপদী সহগ কোনটা যেহেতু এটা আমার একটা বহুপদী সমীকরণ আমি এই বহুপদী সমীকরণ থেকে বহুপদী সহগ খোঁজার চেষ্টা করব দেখো বহুপদী সহগগুলো আমরা কিভাবে খুঁজব আমরা এই চলকগুলো বাদে আমাদের যে সংখ্যাগুলো থাকবে বা যে পদগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের বহুপদীর সহগ এখানে x² এর সহগ কত আছে a x এর সহগ কত b এবং ধ্রুবপদ কত আছে c তার মানে a b c হচ্ছে আমার বহুপদীর সহগ এখন চলে যাই যে বহুপদীর মুখ্য সহগ বা চলক সহগ কি আমরা এই বহুপদীটার এই সমীকরণটার মুখ্য সহগ শিখব এবং কি শিখব চলক সহগ যে কথা মুখ্য সহগ একই কথা এই চলক সহগ বা মুখ্য সহগ শেখার আগে আমি আরেকটা কথা বলে নিব সেটা হচ্ছে বহুপদীর ঘাত আমি এই অংশের কথাটি বলে নিব দেখো বহুপদীর ঘাত কি আমি যদি এই বহুপদীটা নেই এই বহুপদী সমীকরণটা নিচ্ছি একটু বাংলাটা আবার পড়ি বহুপদীর পদসমূহের মধ্যে x এর উচ্চতম ঘাত এখানে আমার x এর উচ্চতম ঘাত আমি খুঁজব তাই না এখানে দেখো x এর ঘাত কত ঘাত বলতে পাওয়ার বোঝাচ্ছি বা মাত্রা বোঝাচ্ছি তোমরা যে যে ভাষা ইউজ করতে পারো কত আছে 2 এখানে কি আছে 1 এখানে তো x নেই তার মানে x^0 সূচকের নিয়মটা মনে আছে যে x^0 = 1 এখানেও কিন্তু x টা আছে কিন্তু এটা পাওয়ার কত আছে 0 আচ্ছা তার মানে সর্বোচ্চ কত 2 এই যে দেখো বলেছি x এর সর্বোচ্চ ঘাতকে বহুপদীর ঘাত বলা হয় অর্থাৎ আমার এই সমীকরণটার বহুপদীর ঘাত কি আমরা সেটা দেখে নিব দেখো তো হাইয়েস্ট কত 2 তার মানে বহুপদীর ঘাত কত 2 এখন চলে আসি আমার চলক সহগ বা মুখ্য সহগে
চলক সহগ হচ্ছে আমি বহুপদীর যে জায়গায় সর্বোচ্চ ঘাতটা পাবো অর্থাৎ বহুপদীর ঘাত যত হবে এটার সাথে যেই সহগটা থাকে সে হচ্ছে আমার চলক সহগ বা মুখ্য সহগ তার মানে আমি সর্বোচ্চ ঘাত কোথায় আছে x স্কয়ার এটা হচ্ছে আমার সর্বোচ্চ এটার সাথে সহগটা কত a তার মানে এই a হচ্ছে আমার চলক সহগ বা মুখ্য সহগ আরেকটা কথা এখানে আছে বহুপদীর মাত্রা বহুপদীর মাত্রা কি একটু জিনিসটা বলে নেই আমি যে বহুপদীর ঘাত বলছি এটা অ্যাকচুয়ালি বহুপদীর মাত্রা আমরা ঘাতকেই মাত্রা বলবো যেমন আমি এখানে যে বহুপদীটা লিখেছি ওটা হচ্ছে দুই মাত্রার বহুপদী এটাকে আমরা বলবো দুই মাত্রার বহুপদী এখন দেখো আমি এখানে একটা সমীকরণ লিখেছি দেখো দ্বিঘাত সমীকরণ লিখেছি দ্বিঘাত কেন বললাম কারণ এর মাত্রা হচ্ছে দুই দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c এটা সর্বোচ্চ ঘাত কত দুই অর্থাৎ এটা দুই মাত্রার সমীকরণ তাই এটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারি আমি বললাম এই সমীকরণটার সমাধান নির্ণয় করার জন্য তাহলে আমি প্রথমেই সমীকরণটা লিখে নিলাম এই সমীকরণটাকে আমি উভয় পক্ষে 4a দিয়ে গুণ করে নিচ্ছি 4a দিয়ে গুণ করে নিচ্ছি গুণ করে এই লাইনটা আমি পেলাম দেখো আমার টার্গেট হচ্ছে আমি এই লাইনটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র করে নিব অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা আমি এখানে আনতে চাচ্ছি অর্থাৎ লাস্টের পার্টটা ডান পাশে যে অংশটা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই পার্টটা আমি এই লাইনটার বদলে আনতে চাচ্ছি কারণ আমি সূত্রটা প্রয়োগ করতে চাই তাহলে আমি একটু সূত্রটা লিখে নিই a স্কয়ার সমান কি লেখা যায় 4a স্কয়ার x স্কয়ারকে লিখে যায় না 2ax হোল স্কয়ার প্লাস দেখো আমি সূত্রকে মিলানোর জন্য 2 দিলাম তারপর এই যে a দিলাম ইনটু এখন দেখব যে কত হলে আমার 4abx হয় দেখো আমার 2 দুগুণে 4 ax কত বাদ আছে b তার মানে আমি ইনটু b দিয়ে দিলাম যেহেতু আমি এখানে b টা রেখেছি তার মানে আমার b কত b b টাই b এর জায়গায় বসেছে তার মানে b স্কয়ার হয়ে গেল দেখো আমি b স্কয়ারটা এক্সট্রা লিখেছি আমার এই লাইনটার মধ্যে বি স্কয়ারটা ছিল না আমি বি স্কয়ারটা লিখেছি জাস্ট কি সূত্রটা মিলানোর জন্য তার মানে আমি বি স্কয়ারটাকে আবার কি আকারে লিখবো মাইনাস আকারে লিখবো আর এই ফোর এ সি তো আমার এখানে ছিল আমি জাস্ট এটা এখানে বসিয়ে দিলাম এখন আমি এটাকে সূত্র করে নিব তাহলে আমার এ কত টু এ এক্স হচ্ছে আমার এ তাহলে আমি সূত্রটা বসিয়ে নিই টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার আর লাস্টের পার্টটা জাস্ট লিখে দিলাম সিম্পলি এখন আমি এই অংশটাকে ইকুয়াল টু ওই পাশে নিয়ে যাব নিজে আমি এই পার্টটা পেলাম এখন আমি যদি উভয় পাশে বর্গমূল করে ফেলি তাহলে আমার কি আসে দেখো আমি উভয় পাশে বর্গমূল করে ফেললাম তাহলে আমার এই পাশে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি হয়ে গেল আমার টার্গেট হচ্ছে কি করা এক্সের মান নির্ণয় করা আমি এক্সের মান নির্ণয় করার জন্য এই কাজগুলো করছি এখন এখান থেকে আমি বিটা এই পাশে নিয়ে যাচ্ছি তাহলে কি হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি যেহেতু এক্সের মান বের করবো এক্সের সাথে অংশগুলোকে আমি ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাহলে এক্স ইকুয়াল টু কত পাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু এ খেয়াল করো আমি এক্সের মান পেয়েছি দুইটা একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ আমি এক্সের মানকে কী পেয়েছি আমি লিখে দিচ্ছি একটু দেখো আগের লাইনটাই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দুটি হলো কী কী একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু এ আর একটা হচ্ছে কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই জিনিসটা বের করার জন্য পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আমি এই চ্যাপ্টারটা তোমাদের পড়ানোর জন্য আমার কিছু সূত্র লাগবে এই সূত্রগুলো মূলত এই সমীকরণটা থেকে এসেছে যেহেতু এই সূত্রগুলো রুট ছিল এটা তাই আমি এই অংশ তোমাদের দেখাচ্ছি এই প্রসেসটা বা এই থিওরামটা বা এই সমাধানটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু এটা প্রয়োগটা তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ এই দুইটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের দুইটা মূল তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা শেখার জন্য এখন আমি এই যে সমীকরণটাকে যদি এক নং সমীকরণ ধরি তাহলে এই সমীকরণটা এই যে আমি দুইটা মূল পেলাম এই দুইটা মূল এবং এই সমীকরণটা যে সহগগুলো আমার আছে অর্থাৎ এ বি সি এই মূল এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব দেখি তাহলে এক নং সমীকরণে মূল এবং সহগের সম্পর্ক কীভাবে নির্ণয় করা যায় আমি ফার্স্টে ধরে নিলাম যে আমার এই মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এটা সমান সমান আলফা এবং আরেকটি যে মূল আছে এটা সমান সমান ধরে নিলাম বিটা এখন আমি ফার্স্টেই দুইটা মূলের যোগফল নির্ণয় করব দেখো আমি কী করলাম দুইটা মূলের যোগফল নির্ণয় করলাম অর্থাৎ আমি জাস্ট যোগ আকারে দুইটা মূল লিখে দিলাম আমি জাস্ট সিম্পলি লসাগু করবো লসাগু করে দেখবো এটার মান কত আসে ক্যালকুলেশন করবো জাস্ট আমি এখন লসাগু করলাম করে এই মানটা পেলাম জাস্ট ক্যালকুলেশন করে কী পেলাম মাইনাস টু বি বাই টু এ কত হয় তাহলে আমার মাইনাস বি বাই এ দেখো তো আমার এই বি আর এ আছে না সহগের মধ্যে এক্স স্কোয়ারের সহগ কত ছিল এ আর এক্সের সহগ কত ছিল বি তার মানে আমার এই বি এবং এ কোথায় আছে এইখানেই আছে তাহলে মূলের এবং সহগের মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারি না তাহলে কী আছে আমাদের লাইনটা যে মাইনাস এই যে বির মানটা বি আসলে কি এক্সের সহগ ডিভাইডেড
এটা কি x স্কয়ারের সহগ তাহলে আমরা লিখতে পারি না যে মূলদৈর্ঘ্য যোগফল সমান সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড x স্কয়ারের সহগ এটা অ্যাকচুয়ালি আমাদের একটা সূত্র এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যে এই চ্যাপ্টারের প্রায় বেশিরভাগ অঙ্কের মধ্যে বেশিরভাগ প্রবলেমের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় এছাড়াও আরেকটা সূত্র রয়েছে সেটা হচ্ছে মূলদৈর্ঘ্য গুণফল নিয়ে তোমরা অবশ্যই এই সূত্রটা মনে রাখার চেষ্টা রাখবে অর্থাৎ মূলদৈর্ঘ্য যোগফল ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড x স্কয়ারের সহগ এখন ঠিক একই ভাবে আমরা এই মূলদৈর্ঘ্য কি বের করব গুণফল বের করব তাহলে আমরা গুণ আকারে জাস্ট লিখে নিলাম অর্থাৎ মূলদৈর্ঘ্য গুণফল আলফা ইনটু বিটা ইকুয়াল টু যেই মূল দুটা পেয়েছিলাম সেটার সাথে জাস্ট গুণ আকারে লিখলাম এখন আমরা গুণটা করে নিচ্ছি দেখো আমার কি হয় মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড ফোর এ স্কোয়ার আমার উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে যায় এ কত মাইনাস বি বি কত রুট ওভার মাইনাস বি স্কোয়ার ফোর এসি এটা হচ্ছে আমার বি তাহলে যদি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র ইউজ করতে চাই তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে তাই না কি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি হোল স্কোয়ার ডিভাইডেড ফোর এ জাস্ট ক্যালকুলেশন করে দিলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি অর্থাৎ রুট এবং স্কোয়ারে আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে কত হয় দেখো আমাদের ক্যালকুলেশন করে জাস্ট আমরা এই মানটা পাই সি বাই এ তাহলে আমরা যদি এই সমীকরণটার সাথে মিলেতে যাই সি কোথায় আছে এই যে অংশে সি আছে দেখো তো সিটা কী সি হচ্ছে আমার এক্স বর্জিত পদ অর্থাৎ এখানে আমার কোনো কী নেই এক্স নেই আর এ কোথায় আছে এক্স স্কোয়ারের সহগ হিসাবে আসে তার মানে আমরা লিখতে পারি না যে মূলদের গুণফল ইকুয়াল টু এক্স বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ আমাদের এই অংশটা এবং আগের অংশটা কি দুইটা সূত্র আমি দুইটা সূত্র একটু একসাথে লিখে দিই যে দ্বিঘাত সমীকরণে মূল ও সহগের সম্পর্ক এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে মূল ও সহগের সম্পর্ক এই দুইটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং এটার অ্যাপ্লাইটাও তোমাদের পারতে হবে এই দুইটা সূত্র যদি তোমরা মনে রাখতে না পারো বা অ্যাপ্লাইটা যদি তোমরা না পারো তাহলে এই চ্যাপ্টারটা তোমরা কিছুই বুঝবে না এই চ্যাপ্টার তোমাদের কাছে কঠিন লাগবে অবশ্যই দুইটা জিনিস মনে রাখার চেষ্টা করবে এখন আমি এই চ্যাপ্টারের কিছু প্রবলেমে চলে যাব দেখো আমি একটা প্রবলেম লিখে নিচ্ছি ফার্স্টে আমি কী করলাম যে সূত্রটি শিখেছিলাম এই দুইটা সূত্র এখানে একটু লিখে নিলাম একটা প্রবলেম লিখেছি এরকম এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়াল টু জিরো সমীকরণের মূলধের অনুপাত কত পি অনুপাত কিউ বলেছে দেখাও যে রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল ইকুয়াল টু জিরো আমাদের এটা দেখাতে বলেছে তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা দিয়ে নিব অর্থাৎ আমাদের দেওয়া আছে কি এটা ইকুয়াল টু জিরোটাকে এক নং সমীকরণ ধরে নিলাম আমরা এক নং সমীকরণে দুইটা মূল ধরে নিব কী একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে বিটা আমরা ধরে নিলাম এক নং সমীকরণে দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা একটু আগে পড়েছিলাম যে বলেছিলাম দুইটা সূত্র মনে রাখতে হবে এই দুইটা সূত্র একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো ফার্স্টে কী করবো মূলদয়ের যোগফল বের করবো মূলদয়ের যোগফল কী যেহেতু আলফা এবং বিটা ধরেছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী এক্সের সহগ ফার্স্টে মাইনাস দিয়ে নিবা মাইনাস কি এক্সের সহগ কত এম এই দেখো আমি এম দিয়েছি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ কত এল তার মানে আমি কত পাই মূলদের যোগফল মাইনাস এম বাই এল একইভাবে আমরা কী করবো মূলদের গুণফল বের করে নিব দেখো মূলদের গুণফল কত আলফা বিটা ইকুয়াল টু এম বাই এল কীভাবে পেয়েছি এক্স বর্জিত পদ কত আছে এখানে এম এবং কি এক্স স্কোয়ারের সহগ কত এল আমি জাস্ট এই দুটো সূত্র অ্যাপ্লাইতে বসিয়ে দিলাম এখন আমার যেই মানটা দেওয়া আছে দেখো ফার্স্টে কী দেওয়া আছে মূলদের অনুপাত দেওয়া আছে পি এবং কিউ আমরা মূলদের ধরেছি কি আলফা এবং বিটা তাহলে আমার কি আলফা অনুপাত বিটা ইকুয়াল টু কী পাবো পি অনুপাত কিউ পাবো যেহেতু আমার মূলদয় আলফা এবং বিটা ধরেছিলাম তাহলে আমি লিখে নিলাম যে আলফা অনুপাত বিটা ইকুয়াল টু পি অনুপাত কিউ তাহলে আমি আলফা বাই বিটা ইকুয়াল টু কী পাবো পি বাই কিউ এখন আমি আমার এই প্রমাণটার বামপক্ষ সমান সমান ধরে নিব বামপক্ষ কী আছে রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল এখন এটাকে জাস্ট আমি ক্যালকুলেশন করব দেখো আমি ক্যালকুলেশন করছি ফার্স্টে কী করলাম পি বাই কিউ এর মান বসিয়ে নিলাম এই যে এখান থেকে পি বাই কিউ সমান সমান কত আলফা বাই বিটা তাহলে যদি কিউ বাই পির মান বের করতে চাই তাহলে জাস্ট কী করে দেব উল্টো করে দেব তাহলে আমি কী পেয়ে যাই বিটা প্লাস বিটা বাই আলফা পেয়ে যাই আর এম বাই এল এর তো কোনো মান আমরা পাইনি এখন পর্যন্ত তাই আমি তাকে ফিক্সড রাখলাম এখন আমি কী করলাম দুইটা আমার যে রুট ওভার চিহ্নটা আছে আমি জাস্ট দুটাকে আলাদা করে লিখে দিলাম অর্থাৎ রুট ওভার আলফা ডিভাইডেড রুট ওভার বিটা আমি এটাকে পার্ট করে লিখলাম জাস্ট এখন আমি লসাগু করবো এই অংশটা যেহেতু আমার এখানেও আলফা বিটা এখানেও আলফা বিটা আছে এই অংশটা লসাগু করবো এম বাই এলকে আমি আলাদা করে রেখে দিব তাহলে এই অংশটা লসাগু করছি লসাগু করলে কত পাই রুট ওভার আলফা বিটা
তার মানে আমি উপরে পাই কি √ আলফা স্কয়ার প্লাস √ বিটা স্কয়ার আর এই অংশটি কি থাকছে কি রকম ভাবে রুট এবং স্কয়ারে বাদ চলে গেলে আমার থাকে কি আলফা আর এখানে থাকে প্লাস বিটা আর নিচে হচ্ছে √ আলফা বিটা আর এখানে হচ্ছে √ m/l এখন আমি জাস্ট মান বসিয়ে দিব দেখো আমি ফারস্টেই যে মানগুলো পেয়েছিলাম মানগুলো একটু লিখে নিলাম এখন আমি যে আগে যে স্লাইডটা ছিল ওই স্লাইডের লাস্টের যে লাইনটা ছিল আমি এই লাইনটাও লিখে নিচ্ছি এখন আমি জাস্ট আলফা প্লাস বিটার মান বসাবো এবং আলফা বিটার মান বসাবো আলফা প্লাস বিটার মান কত পেয়েছিলাম মাইনাস এম বাই এল এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস এম বাই এল আর আলফা বিটার মান কত পেয়েছিলাম এম বাই এল আর এই যে রুট ওভার এটার সাথে আছেই আর এই অংশটাকে জাস্ট সাথে রেখে দিলাম দেখো আমার নিচে যেহেতু রুট ওভার এম বাই এল আছে আমি উপরে রুট ওভার এম বাই এল আনতে চাচ্ছি এজন্য আমি কি করলাম মাইনাস থেকে ফার্স্টে একটু সামনে নিয়ে আসলাম আর এখানে রুট ওভার এম বাই এল হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে রুট এবং স্কোয়ারে বাদ চলে যেয়ে আগের অংশটাই থাকে এটা করার কারণ হচ্ছে আমি রুট ওভার এম বাই এল দিয়ে এটাকে ভাগ করে দিতে পারবো ভাগ করে দিলে থাকে কি দেখো তো ভাগ করে দিলে থাকে হচ্ছে রুট ওভার এম বাই এল এটা এবং এটা কি বিয়োগ করলে আমার কত আসে জিরো আমার প্রমাণটা কি ছিল জিরো তার মানে প্রমাণটা হয়ে গেল আরেকটা অঙ্কে চলে যাই তাহলে তোমাদের হয়তো বা একটু সুবিধা হতে পারে আর একটু হয়তো বুঝতে সহজ হতে পারে দেখো আমি আরেকটা প্রশ্ন লিখে দিলাম এখানে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান দেখাও যে পি কিউব মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো দেখো আমি একটু আগে যে অঙ্কটা করেছিলাম এখানে ধরে নিয়েছিলাম যে একটি মূল হচ্ছে আলফা একটি মূল হচ্ছে বিটা কিন্তু আমাকে কিন্তু এখানে বলে দিয়েছে যে একটি মূল অপরটির বর্গের সমান হবে অর্থাৎ আমি ফার্স্টেই সমীকরণটা লিখে নিই দেওয়া আছে এই সমীকরণটা লিখে এক নং সমীকরণ ধরলাম এখন ধরে নেব একটি মূল আলফা একটি মূল যদি আলফা হয় অপরটি কী হবে অবশ্যই আলফা স্কোয়ার কারণ একটি অপরটির কি বর্গের সমান হচ্ছে তাই আমার একটি মূল আলফা হলে অপরটি কী হবে বর্গের সমান হবে অর্থাৎ আলফা স্কোয়ার হবে ঠিক একইভাবে আমরা কি করব মূলদের যোগফল বের করব মূলদের গুণফল বের করব তারপর জাস্ট এই জায়গাটায় মতো করে আনার চেষ্টা করব এই জায়গাটা মিলানোর চেষ্টা করব এই সমীকরণটা তাহলে আমি শুরুতে মূলদের যোগফল নির্ণয় করে নিই তাহলে মূলদের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি কীভাবে পেয়েছি মাইনাস এক্সের সহগ এক্সের সহগ কত পি অর্থাৎ মাইনাস পি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ার সহগ কত ওয়ান অর্থাৎ মাইনাস পি বাই ওয়ান ওয়ান তো নিচে দেওয়ার কোনো দরকার নেই তাই আমি শুধু মাইনাস পি রেখে দিয়েছি এবং মূলদের গুণফল বের করে নিচ্ছি একইভাবে কত আসে তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা কিউব ইকুয়াল টু কত কিউ কীভাবে আসে এক্স বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ কত এখানে ওয়ান যেহেতু আমার ওয়ানটা নিচে দিতে হচ্ছে না আমি সেজন্য শুধু কী লিখলাম কিউ লিখলাম দেখো আমার কি আছে এখানে পি কিউব মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো আমি এই পার্টটা আনতে যাচ্ছি আমি যদি আমার দুই নং সমীকরণ যেটা আছে এটাকে উভয় পাশে যদি ঘন করি তাহলে আমি কী পাই একটু দেখো তো আমি উভয় পাশে ঘন করে নিচ্ছি কার দুই নং সমীকরণের যেহেতু আমি দুই নং সমীকরণে ঘন করছি আমি দুই নং সমীকরণটা পাশে একটু লিখিয়ে দিলাম আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব মাইনাস পি হোল কিউব আমার এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে যায় না আমি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এখানে ইউজ করব দেখো আমি সূত্রটা এখানে ইউজ করেছি করে এই মানটা পেয়েছি এখন আমি এই যে আলফা কিউব পেয়েছি আলফা টু দি পাওয়ার সিক্স পেয়েছি আবার এখানেও যে মানগুলো পেয়েছি আমি এখানে একটু ক্যালকুলেশন করে নিব করে দেখো কী পেয়েছি আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান সমান কি আলফা কিউব চলে আসছে আমি ফার্স্টে যে করেছিলাম মূলদের যোগফল এবং মূলদের গুণফল বের করেছিলাম এই যে দেখো আমি একটু লাইনটা লিখে দিয়েছি যোগফল কত পেয়েছিলাম আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি গুণফল কত পেয়েছিলাম আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু কত পেয়েছিলাম কিউ পেয়েছিলাম আমি এই জায়গার মধ্যে এখন মানটা বসিয়ে দিতে চাচ্ছি আলফা কিউব দেখো তো আলফা কিউব আমার আছে না আলফা কিউবের মান কত কিউ তাহলে আমি যদি এখানে প্রত্যেকটার মান বসিয়ে দিই তাহলে আমি এই লাইনটা পেয়ে যাই এখানে আলফা কিউব সমান সমান কিউ এখানে দেখো আলফা টু দি পাওয়ার সিক্স ছিল অর্থাৎ আলফা কিউব হোল স্কোয়ার আলফা কিউবের মান কত কিউ তার মানে হোল স্কোয়ারটার সাথে দিয়ে দিলাম কী হয়ে গেল কিউ স্কোয়ার প্লাস এই যে আলফা কিউবের মান বসালাম আলফা প্লাস আলফা স্কোয়ারের মান বসালাম আর পি তো এখানে আছি দেখো অনেকটা আমার ফ্রম এই স্ট্রাকচারের মতো চলে আসছে এখন আমি এটাকে জাস্ট একটু গুছিয়ে লিখলেই হয়ে যাবে অঙ্কটা আমি জাস্ট একটু গুছিয়ে লিখছি দেখো ফার্স্টে আমি কী করলাম যে এই মাইনাসটা ছিল এটা গুণ করে এই অংশটা লিখলাম এখন আমি জাস্ট সাজিয়ে লিখলাম সাজিয়ে লিখে কী পেয়ে গেলাম এই লাইনটা পেয়ে গেলাম আজকে এই পর্যন্তই এই চ্যাপ্টারের আরও কিছু প্রবলেম এবং আরও কিছু রুলস বাকি আছে এটি ইনশাল্লাহ তোমাদের নেক্সট ক্লাসে শিখিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে CPI Polytechnic